পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রয়েছে একদিনে বেড়ানোর নানান অবিট জায়গা। আজ তারই একটা নিয়ে আমি হাজির হয়েছি গোপগড় ইকো পার্ক, যেটা মেদিনীপুর স্টেশন থেকে দূরত্ব প্রায় 4 কিলোমিটার এবং কলকাতা থেকে দূরত্ব প্রায় 135 কিলোমিটার। নমস্কার বন্ধুরা, আমি সজল আর আপনারা দেখছেন সজল মন্ডল ব্লগ চ্যানেল। আর আমি এই মুহূর্তে আছি মেদিনীপুর স্টেশন, আজ যাব গোপগড় ইকো পার্ক, এখান থেকে দূরত্ব 4 কিলোমিটার। স্টেশনের বাইরেই রয়েছে অজস্র টোটো, তবে একটু দাম দর করে নেবেন। আমাদের দুজনের ভাড়া লেগেছিল 100 টাকা। দেখতে দেখতে আমরা চলে এলাম গোপগড় ইকো পার্কের 2 নম্বর গেটে, এবং পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আমরা প্রবেশ করলাম গোপগড় ইকো পার্কের মেন গন্ডির মধ্যে। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি গোপগড় ইকো পার্ক। এটা হচ্ছে আমাদের টিকিট, পড়েছে 2 জনকার 20 টাকা। 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই বন্ধুরা আপনারা সামনে এই ঝিল দেখতে পাবেন। তো এখানে আগে বোটিং চলতো, কিন্তু এখন সেটা বন্ধ আছে। আমরা যাব এই দিকে, আর আমরা এসেছি এই দিকের রুট থেকে, আর এটাই হচ্ছে 2 নম্বর গেট। এখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হচ্ছে, আমরা যাব বাঁ দিকের রাস্তায়। আমরা এলাম বাম দিকের রাস্তা ধরে, এবং সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে মেন পার্কের রাস্তা, এবং এই যে রাস্তাটা দেখছেন এটা গেছে 1 নম্বর গেটের দিকে। এখানে কিছু ছোট ছোট দোকান রয়েছে, চাইলে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন, এবং এখানে রয়েছে একটি পার্কিং লট। তো এইটা হচ্ছে গোপগড় ইকো পার্কের 1 নম্বর গেট, আর আমরা ঢুকেছিলাম 2 নম্বর গেট দিয়ে। সুন্দর এই গেটটির পাশেই রয়েছে একটি ছোট্ট টিকিট কাউন্টার। এখানে গেটে ঢোকার মুখে আপনি পেয়ে যাবেন সমস্ত নিয়মাবলী, চাইলে আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এই জায়গাটাই হলো ইকো পার্কের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে একটি। আপনারা যারা ফিস্ট করতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, তো এখানে অনেক ছোট ছোট এরকম স্পট করা আছে, আর এখানে উনুন দেখতে পাচ্ছেন আপনারা, তো এইরকম অনেক স্পট আছে। 21 নম্বর স্পট এটা, তো এইরকম অনেক স্পট আপনারা দেখতে পাবেন। তো পিকনিক করার জন্য একদম আপনারা দেখুন, এখানে অলরেডি মানুষ পিকনিক শুরু করে দিয়েছে। এটা একটা ট্রিগোনোমেট্রিক্যাল স্টেশন। তো 19 শতকের শেষ দিকে যখন পশ্চিমবঙ্গ সরকার জমি জরিপের কাজ করে, তখন এই রকম কিছু স্টেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করে রাখে। তো এর মাধ্যমে এই লোকেশনটা সমুদ্রপৃষ্ঠতে কতটা উঁচুতে আছে সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। এটা হচ্ছে পার্কে ঢোকার বলতে পারেন মেন প্রবেশদ্বার, আর এইটা এইভাবে ঠেলে এইভাবে ঢুকতে হয় যাতে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে, তার জন্যই পুরোটা এইভাবেই ঘেরা আছে। গেট দিয়ে ঢুকলেই নজরে আসবে 2 জন রক্ষী, যারা আপনাকে অলওয়েজ ওয়েলকাম করবে। এবং এর ঠিক পিছনেই রয়েছে একটি টাওয়ার ক্লক। টাওয়ার ক্লকের পিছনেই রয়েছে সুসজ্জিত ফুল বাগান। রয়েছি গোপগড় ইকো পার্কের হেরিটেজ বিল্ডিং এ। এই বিল্ডিংটি হচ্ছে মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান, যেটা লোক মুখে প্রচারিত।
বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে একটি প্লেগ্রাউন্ড। বিভিন্ন প্রজাতির ফুল গাছ, আর রয়েছে একটি সভাকক্ষ, এখানে আপনি মিটিংও করতে পারেন। দূরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, এটা একটি ওয়াচ টাওয়ার। আমরা চললাম ওয়াচ টাওয়ারের উপরের অংশে। এখানে দুটো হোমস্টে পেয়ে যাবেন, এটা হচ্ছে পথিক আর এটা হচ্ছে প্রিয়া। তো এগুলোর জন্য অনলাইন বুকিং করতে হয়, ডেসক্রিপশন বক্সে আপনি বুকিং ডিটেলস পেয়ে যাবেন। ওয়াচ টাওয়ারের পাশেই রয়েছে এই ছোট্ট রেস্টুরেন্ট, তবে আজ অজানা কারণবশত এটি বন্ধ। এখানেই পেয়ে যাবেন আপনি রামদার সঙ্গে দেখা, যিনি আপনাকে পিকনিক স্পট বুকিং করতে সাহায্য করবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই জায়গাটা হচ্ছে টোটালি পিকনিক স্পট, আর চাইলে আপনি পাশের টিলাগুলিতে ট্রেকিংও করতে পারেন। পিকনিক করতে এলে প্রচুর জলের প্রয়োজন হয়, আর সেই জল মেটানোর জন্য রয়েছে এরকম ট্যাঙ্ক। আর দেখা যাক জল পড়ছে কিনা। হ্যাঁ একদম ঠিক আছে বন্ধুরা, জল পড়ছে। রাস্তার ধারে কিন্তু আপনারা এরকম প্রচুর জলের ব্যবস্থা পেয়ে যাবেন। এই দেখুন এইখানে একটা কল, সেই দূরে দেখা যাচ্ছে ওখানে একটা কল। তো এইরকম আপনারা অনেক জলের ব্যবস্থা পেয়ে যাবেন, তো জল নিয়ে কোনো অসুবিধা হবে না। ফেরার পথে 2 নম্বর গেটের বাইরেই পেয়ে যাবেন টোটো, তবে যদি না পান টিকিট কাউন্টারে যোগাযোগ করবেন। এরপর আমরা যাব গুড়গুড়িপাল ইকো পার্ক, তো সেটা আমি এই ভিডিওর সঙ্গে দিচ্ছি না, কারণ ভিডিওর লেন্থ এমনি অনেক বড় হয়ে যাবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।